Happy birthday to you. ইউটিউব থেকে আমার সোশ্যাল মিডিয়া থেকে, তার একটা ভ্যালিড রিজন আছে। লাস্ট ওয়ান মান্থ ওয়াজ দি ওয়ার্স্ট মান্থ অফ মাই লাইফ। অনেক কিছু ঘটে গেছে উইদিন দিস ওয়ান মান্থ, যার কারণে আমি একদমই সোশ্যাল মিডিয়াটাকে টাইম দিতে পারিনি, ভিডিও করতেও পারিনি, আপলোড দিতে পারিনি, আর সেটা তোমাদেরকে জানানো আমার হয়নি। তাই আমি আবার চেষ্টা করছি রেগুলার ব্লগস আর ক্রিয়েটিভ শর্টস পোস্ট করার। আর আজকের ব্লগটা হচ্ছে আমার দাদার বার্থডে ছিল, তো আমরা চারজনে মিলে চলে গেছিলাম দাদাকে সারপ্রাইজ দিতে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ব্লগটা কিরকম লাগলো। এই কালারটা ভালো লাগছে, এটার থেকে ওটাই বেশি ভালো লাগছে। না বার্থডে বয় আসলে আজ বেরিয়ে গেছে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এরা কাউতাল করছে আর এখানে বার্থডে বয় সাইলেন্ট। তুমি যাও, কি বলবো দেখছি। থ্যাংক ইউ, এত দূর থেকে হ্যাপি বার্থডে। থাক থাক, বুঝেছি তুমি স্পিচলেস, বুঝে গেছি। আমার ঠাঙে যাও, কি পর্দা টাঙাও, পর্দাটা টাঙাও পেছনে। এখন বার্থডে উপলক্ষে এখানে পর্দা টাঙানো হচ্ছে, অবশ্যই ছাড়বো। এই পাকা, এখানে কেক কাটা হবে বলে বার্থডে বয়ের দিদি এখানে পর্দা টাঙাচ্ছে। আরে ব্লগটা তো বড় করতে হবে। তোমার বার্থডে না, হ্যাপি বার্থডে টু মি। বছরে কি 10 বার বার্থডে আসে? এমনি তো 25 বছর বয়স। আরে উমর মে জো কর জা বড়ে আ রে হা। নামটা দেখা দেখিও না, হ্যাপি বার্থডে টু মি। দিও, আরে দেবো। হ্যাঁ 500 টাকা জিপে করো। এখানটা জানাই নি না, তুমি ওইটা যাও, ওইটা জানাও। থাক না সঞ্জয় দি, মাথাটা একটু কম ঘামাও। আমি ওদের বয়স অনেক বড় লাগছে। আরে আমি এই বেলুনটা খোলো।
বাবা বিশাল বড় আরে কি কেউ তো বললোই না, আবার ফুদে এমনি মিছি মিছি ফুদে। Congratulations, তুমি আরেক বছর বৃদ্ধ হয়ে গেলে। আমারও তো আছে, আমি বললাম যে এর ভেতরে সব রেখে দিবি, মানে সব বলতে কি দুটো পয়সা দুটো পয়সা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো হাত নাড়িয়েই যাচ্ছি, নমস্তে। টাটা বার্থডে বয়কে, টাটা। টাটা এই যে আমি আর ব্যাক হোম